বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ইউকের উদ্যোগে গত পহেলা এপ্রিল শুক্রবার বাংলাদেশের 45তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বিশেষ আলোচনা সভা ও বেগম খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানা জারির বিরুদ্ধে প্রতিবাদ সভা পূর্ব লন্ডনের বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ব্যারিস্টার আবুল মনসুর শাহজাহানের সভাপতিত্বে উক্ত সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি লিটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়চর এম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী, উপদেষ্টা মন্ডলীর সদস্য ব্যারিস্টার ওয়াসিফুর রহমান তালুকদার, সলিসিটার মোহাম্মদ একরামুল হক মজুমদার সহ আরো অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির খান অপু ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসানাত, ব্যারিস্টার মোহাম্মদ ইকবাল হোসেন সহ আরো অনেকে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তারা বলেন, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ইউকের পক্ষ থেকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। কারণ বাংলাদেশের 17 কোটি মানুষ এক কঠিন দুঃসময় ও বিভীষিকার মধ্য দিয়ে পার করছে। দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ও 3 বারের প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারি পরোয়ানার জারির তীব্র প্রতিবাদ ও সকল মিথ্যা মামলা তুলে না নিলে বা অবিলম্বে পদত্যাগ না করলে ও একটি নিরপেক্ষ নির্বাচনী ব্যবস্থা না করলে 1971 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণায় জাতি যেভাবে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ জয় করেছিল ঠিক তেমনিভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে আবারও ঐক্যবদ্ধভাবে অবৈধ সরকারের পতন নিশ্চিত করবে।